আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। ভিডিওটি তৈরি করেছি আমি 2022 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অর্থনীতি অ্যাসাইনমেন্ট সপ্তম সপ্তাহের। সপ্তম সপ্তাহে তোমাদের যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তার একটি সুষ্ঠু নমুনা উত্তরপত্র নিয়ে ভিডিওটি করা হয়েছে। তো অর্থনীতি বিষয়ের যে তোমাদের বিষয় কোড হবে সেটা হচ্ছে 110 তোমাদের বিষয় কোড। আর হচ্ছে তোমাদের যে অ্যাসাইনমেন্টের শিরোনাম, অবশ্যই বিষয় কোড এবং শিরোনাম এটি তোমাদের যে ফর্মটি দিয়েছে অবশ্যই সেটার মধ্যে একদম নির্ভুলভাবে লিখবে। তোমাদের ফর্মের উপর অনেক কিছু ডিপেন্ড করতেছে। তো তোমরা দেখো, শিরোনামে বলা হয়েছে আমি তোমাদেরকে প্রশ্ন এবং পুরো উত্তরটি ভালোভাবে দেখিয়ে দেবো। তার আগে আমরা শিরোনামটি একবার দেখে নিই। বাংলাদেশে উৎপাদিত পণ্যের ওপর ভিত্তি করে শিল্পের বিন্যাস, এটা হবে আমাদের মূলত মেন শিরোনাম এবং বিষয় কোড 110। তো পুরো উত্তরটি কীভাবে সাজিয়েছে তোমরা এক নজরে দেখো, তারপরে আমি হুবহু প্রশ্নটি এক নজরে দেখাও। প্রশ্নে আমাদের যে সমস্ত নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনার আলোকে আমরা উত্তরটি করেছি কিনা সেটা আমরা দেখব। এবং আমি আশা করি আমি যে উত্তরটি করেছি তোমাদের শতভাগ নাম্বার পাবে। তোমরা যদি হুবহু এভাবে লেখো, এবং অনেক শিক্ষা প্রতিষ্ঠানে ইউটিউব দেখে লেখলে নাকি তোমাদের অ্যাসাইনমেন্ট বাতিল করা হচ্ছে, তো চাইলে তোমরা একটু ছোটো করেও লিখতে পারো। আমি এখানে বিস্তারিত লিখেছি, তোমরা চাইলে ছোটো লিখতে, এমনকি এভাবেও তোমরা হুবহু দিতে পারো। তো চলো আমরা প্রশ্ন একবার দেখে আসি। প্রশ্নে আমাদের কি বলা হচ্ছে দেখো, প্রশ্নে এখানে বলা হচ্ছে যে প্রথমে দেওয়া আছে 2022 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য এটি করা হয়েছে। তো তোমাদের অর্থনীতি দ্বিতীয় পত্র, এটা তোমাদের বিষয় কোড 110। তো তোমাদের অর্থনীতি এটা হচ্ছে 4 নম্বর অ্যাসাইনমেন্ট, আর সপ্তম সপ্তাহের তৃতীয় অধ্যায় থেকে বাংলাদেশের শিল্প থেকে প্রশ্নটি করা হয়েছে। তো যেটা হচ্ছে মূলত মেন অ্যাসাইনমেন্ট এবং শিরোনাম হিসেবে যেটা লিখতে হবে, আমি ওখানে শর্ট করে দিয়েছি। তোমরা এখানে বিস্তারিত শিরোনাম দেওয়া আছে, তো তোমরা শর্টটাই লিখে ফেলবে, ঠিক আছে? তো অ্যাসাইনমেন্ট হচ্ছে বাংলাদেশের উৎপাদিত পণ্যের ওপর ভিত্তি করে শিল্পের শ্রেণীবিন্যাস করো, দ্রুত শিল্পায়নের কোন ধরনের শিল্প স্থাপন করা যুক্তিযুক্ত মতামত দাও। এটা হচ্ছে মূলত তোমাদের মেন অ্যাসাইনমেন্ট, এবং এখানে নির্দেশনা দিয়েছে, নির্দেশনাটি অবশ্যই ফলো করো। তোমাদের শিল্পের বিন্যাস 1 নম্বর নির্দেশনা, এবং দ্বিতীয় নির্দেশনা রপ্তানিমুখী শিল্প, এবং সর্বশেষ যে নির্দেশনাটি দেওয়া হয়েছে সরকারি ও বেসরকারি অংশীদারিত্বের শিল্প উন্নয়নের সরকারি নীতির যথার্থতা বিশ্লেষণ। তোমাদের হচ্ছে এই মূলত 3টা নির্দেশনা দিয়েছে। তো এখানে মূল্যায়ন রুবিক্সটি দিয়েছে, তাই চাইলে তোমরা মূল্যায়ন রুবিক্সটি অবশ্যই ফলো করতে পারো, তাহলে তোমরা বিস্তারিত ভালোভাবে বুঝে ফেলবে। তো আমি আর এখানে কথা না বাড়িয়ে সরাসরি নমুনা উত্তরপত্রে চলে যাচ্ছে। কিভাবে তোমরা উত্তরটি লিখবে আমি বিস্তারিত তোমাদেরকে বলে দিচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আবারও বলতেছি তোমাদের যে বিষয় কোড এবং শিরোনাম এগুলো অবশ্যই তোমার ফর্মে সঠিকভাবে লিখবে, ঠিক আছে? তো তারপর আমাদের লিখতে হবে বাংলাদেশের শিল্পের শ্রেণীবিন্যাসকরণ। ক নম্বরে বলেছে আকার অনুযায়ী শিল্পের শ্রেণী বিভাগ, বাংলাদেশের শিল্পসমূহে আকার অনুযায়ী বা আকারের ভিত্তিতে মূলত 3 প্রকার, নিচে এগুলো ব্যাখ্যা করা হলো। তো নিচে বিস্তারিত আমি লিখেছি, তোমরা অবশ্যই প্রথমে দেখেছো যে আমি তোমাদের জন্য অ্যাসাইনমেন্টটি কীভাবে তৈরি করেছি। তো আমি পুরো উত্তরটি পড়ে দিচ্ছি না, আমি তোমাদেরকে স্কলের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে হুবহু দেখে লিখতে পারো। স্কলের মাধ্যমে দেখানোর কিছু সুবিধা আছে তোমাদেরকে, মানে লাইন কখনো মিস্টেক হয় না, এভাবে তোমাদের বুঝতে অসুবিধা হবে না। তো তোমরা হুবহু এভাবে লেখা শুরু করে দাও, ঠিক আছে?
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের একটি পুরো নমুনা উত্তরপত্র। আশা করি সকলের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো, তাদেরকে অ্যাসাইনমেন্ট করার জন্য হেল্প করো। তো তোমরা যারা চ্যানেলে একদমই নতুন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো প্রতিনিয়ত অ্যাসাইনমেন্টের ভিডিও পাওয়ার জন্য। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকের ভিডিও এখানে শেষ করতেছি। খোদা হাফেজ।